হ্যালো বন্ধুরা আমি শুভজিৎ আজকে তোমাদের কাছে সম্পূর্ণ একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আর এই ভিডিওতে লাস্টের যে কোশ্চেনটা আছে একদম শেষের কোশ্চেনটা তা ওই কোশ্চেনটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ কারণ ওই কোশ্চেনটার মাধ্যমে এখন এই মুহূর্তে কটা তোমরা ফর্ম ফিল করতে পারবে কটা ঠিকঠাক হবে কটা রিজেক্ট হয়ে যাবে এই ধরনের যেসব জিনিসগুলো আছে খুব ভাইরাল পরীক্ষাগুলো আছে যেগুলো সামনে জানি আমরা ভোট আছে এই মে মাসের মতো মে কি এপ্রিল লাস্ট থেকে ভোট আছে তা তার জন্য কী কী ফর্ম এই মুহূর্তে বেরোবে সেটা নিয়ে একটা আলোচনা করব আর কবে কী তোমাদের সিলেকশন লিস্ট বেরোবে কবে রেজাল্ট বেরোবে কী কী ফর্ম এখনও অ্যাডমিট কার্ড বাকি আছে কাদের তোমাদের কবে কবে এক্সাম আছে সেইগুলো সমস্ত ডিটেলসে আলোচনা করবো একটাই রিকোয়েস্ট ভিডিওটা সম্পূর্ণ দেখো আর পারলে বন্ধুকে প্রচুর পরিমাণে শেয়ার করো লাইক করো ফার্স্টে বলে দিচ্ছি একটা ভিডিওতে মিনিমাম তোমরা লাইকও করো না লাইক করো তাহলে মোটিভেট পাই আর পারলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নো এবার আমি আসছি তোমাদের যে কমেন্টগুলো করেছিল এছাড়াও তার যে এই মুহুর্তে এক্সামগুলো আসছে নতুন নতুন যে অফিসিয়াল ওয়েবসাইটগুলো থেকে তোমরা যে আপডেটগুলো পাবে সেগুলো নিয়ে আজকে আলোচনা করবো ফার্স্ট যে কোশ্চেন তোমরা করি সেটা হচ্ছে পরিবেশ বন্ধু সিলেকশান লিস্ট কীভাবে হবে সবথেকে ভাইটাল কোশ্চেন এটা অনেকে কিন্তু যারা যারা হয়তো বুঝতে পারবে না ফর্মটা ফিল আপ করেছে তাদের পরীক্ষাও দিয়েছে অনেকে পরীক্ষা হয়ে যায় যদিও তা সিলেকশান লিস্টে কীভাবে হবে বলে রাখি তোমাদের টাইমিং দেখে হবে যে কম সময়ে করতে হবে তারই লিস্ট অনুযায়ী সেভাবে কাট আপ কিন্তু বেরোবে ঠিক আছে যদি বয়েস সেম হয়ে যায় দেখা গেল কারোর বয়স তিরিশ বছর আরেকজনের বয়স তিরিশ বছর ঠিক আছে কারোর বয়স একত্রিশ বছর কারো বয়স তিরিশ বছর এখানে কী হবে সেই তিরিশ বছর যে সে করেছে এক মিনিটের কাজ আর এই যে একত্রিশ বছর বয়স সে করেছে এক মিনিটের কাজ তাহলে দেখা যাবে এই একত্রিশ বছর বয়সে যে লোকটা সে কিন্তু তাকে প্রেফার পাবে কারণ তার বয়সটা এক বছর বেশি বলে ঠিক আছে এইভাবে সিলেকশান করা হবে খুব কম সময়ের মধ্যে কাজটা করতে হবে এই যে দ্বিতীয় যে কোশ্চেনটা এসেছে সে কোশ্চেনটা হচ্ছে মসজুয়ে কতক্ষণ কাজ করতে হবে যদি তোমার সিলেক্টেড হও দু হাজার কুড়িতে বা দু হাজার একুশে তুমি যদি সিলেক্টেড ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তুমি তুমি তুই চাকরিটা পাও তাহলে তোমরা কতক্ষণ কাজটা করতে হবে এটা হচ্ছে ফার্স্ট কোশ্চেন তোমরা বলে রাখি কোর্স তোমাদের কাজ হবে হচ্ছে সিক্স আওয়ার্স সিক্স আওয়ার্স বলা যায় না ফাইভ আওয়ার্স হতে পারে কারণ মিনিমাম সকাল ছটা থেকে আপ টু এগারোটা পর্যন্ত তোমাদের কিন্তু কাজটা চলবে এগারোটা লাগে না এগারোটাতে আমি বেশি বললাম যাই হোক অনেকে দেখা যাচ্ছে এগারোটার মধ্যেই কমপ্লিট হয়ে যায় তাই আমি বারোটা ধরে রাখছি ছ ঘন্টা তোমাদের মিনিমাম ডিউটি আওয়ার্স রাখি ঠিক আছে এবার যদি অফিসিয়াল মানে ধরো অফিসে কলকাতা পুরসভার অফিসে যদি কাজ পড়ে যায় অনেকগুলো অফিস আছে যদিও যদি কাজ পড়ে তার এরিয়ার মধ্যে সেখানে কিন্তু টাইম বেশি লাগতে পারে কারণ অনেক সাবস্ত আছে অনেকে জিনিসপত্র ওভারটাইম করে সেই জন্য তোমাদের বলে রাখলাম ম্যাক্সিমাম পাঁচ থেকে ছ ঘন্টা বেশি যায় না এইবার যে আপডেটটা অনেক দিন থেকে উঠে উঠে আসছে অনেক কমেন্ট বক্সে কমেন্ট করছে যদিও আর এর সঙ্গে একটা রিলেটেড কোশ্চেন আছে সেটা হচ্ছে যাদবপুর ইউনিভার্সিটি সামনের মধ্যে যেটা পরীক্ষা হবে যাদবপুরে ওই গ্রুপ সি যেটা গ্রুপ ডি যেটা ছিল ঠিক আছে সেই পরীক্ষাটা নিয়ে রিলেটেড যে কোয়েশ্চেনটা এই মুহুর্তে উঠে আসছে সেটা সব থেকে ভাইরাল কোশ্চেন তার জন্যই ভিডিওটা বানানো আর এই কোয়েশ্চেন রিলেটেড অনেকগুলো কমেন্ট বক্সে কমেন্ট করছো তোমরা সেই তার নিয়ে ভিডিওটা আমি বানাচ্ছি কারণ এই ভিডিওটাতে অনেক গুরুত্বপূর্ণ যেগুলো আলোচনা করবো সেটা হচ্ছে কলকাতা ইউনিভার্সিটিতে গ্রুপ সি গ্রুপ ক্যালকু ইউনিভার্সিটি তুমি জানো যে সামথিং দু হাজার সতেরো কি দু হাজার আঠেরোতে তোমাদের এরকম ফর্মটা ফিল আপ হয়েছিল যদিও এই সতেরো কি আঠেরো হবে আমার ঠিক এক্স্যাক্ট মনে নেই ডেটটা তা সময় ফর্মটা ফিল আপ হয়েছে তা বলতে গেলে যাদবপুর ইউনিভার্সিটি কিন্তু সেরকম টাইমে উনিশে মনে হয় ফর্মটা ফিল আপ হয়েছিল তা জানি ওটা অফলাইন ফর্ম ছিল ফর্মটা সাবমিট করতে তারপর তোমাদের অ্যাডমিট কার্ড দিয়েছিল হচ্ছে অনলাইনে অনলাইনে অ্যাডমিট কার্ড দেওয়ার পর তোমাদের পরীক্ষা হয়ে যায় তারিখে ঠিক আছে এইবার এ যে ইউনিভার্সিটি যেটা নিয়েছে সেটা হচ্ছে তোমাদের কে নিয়েছে ডাব্লুবি এসএসসি ঠিক আছে ডব্লিউ এস সি এখন এই মুহূর্তে কোনো আপডেট দিচ্ছে না আপডেট পাওয়া যাচ্ছে না কারণ জানি আমরা ডাব্লু এসএসসি এখন ক্লার্কশিপ এক্সাম যে দু হাজার ষোলো সালে তারপর থেকে কিন্তু ডাব্লিউবি পিএসসির তরফ থেকে সেটা চেঞ্জ হয়ে যায় এখন সেটা বলতে গেলে ডাব্লিউ পিএসসি এখন নিচ্ছে সেই সব কিছু আপডেটগুলো তা বলতে গেলে এই মুহুর্তে পিএসসির তরফ থেকে কোনো অফিসিয়াল ওয়েবসাইটের থেকে তোমাদের কোনো এখনও আপডেট আসেনি যদি আপডেট আসে তো ক্যালকাটা ইউনিভার্সিটি গ্রুপ সি গ্রুপ ডিটাও কিন্তু তারাই নেবে ঠিক আছে এটা সব থেকে বলে দিলাম তো খুব তাড়াতাড়ি এক্সাম হতে পারে কারণ সামনে ভোট আছে সেই জন্যই বলে রাখলাম যদি যার যা কমেন্ট আছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো আর চেষ্টা করো যে খুব তাড়াতাড়ি যেন এক্সামটা হয় সেরকম পিএসসি তরফ থেকে মেল টেল করতে হবে তার জন্য একটা সময় লাগবে তোমার চেষ্টা করো এছাড়া দ্বিতীয় কোশ্চেন হচ্ছে টাইম নিয়ে একটা কাট তৈরি করে টাইম নিয়ে অর্থাৎ তোমাদের বলে রেখেছি মজদুর আর পরিবেশ বন্ধুর ক্ষেত্রে টাইমটাই হচ্ছে মেন ব্যাপার বয়সটা হচ্ছে মেন দুটো জিনিস খেয়াল রাখতে হবে খুব কম সময়ের মধ্যে করতে হবে যদি বয়সটা আরো বেশি হবে সে কিন্তু তাকে চান্স পাবে ঠিক আছে টাইম এখন এই মুহূর্তে বলা যাচ্ছে না টাইম খুব কমই লাগবে মিনিমাম মজদুরের ক্ষেত্রে বলেছে তিন মিনিটের মধ্যে আর পরিবেশ বন্ধুর ক্ষেত্রে দেড় মিনিটের মধ্যে হলে একটা সুবিধা বা চান্স আছে এবার হচ্ছে হ্যান্ডিক্যাপ মানুষদের জন্য কী সেম কাজ করতে হবে এটা কোশ্চেনটা আমি আলাদাভাবে তুলেছি কাজটা তোমার সেম করতে ফিল ফিল্ড টেস্টে এছাড়াও তোমাদের যে বলতে গেলে পাড়ায় পাড়ায় যে কাজটা মানে বাড়ি বাড়ি গিয়ে ময়লা নিয়ে আসা এই যে কাজটা সেটা তোমাদের কিন্তু অফিসিয়ালভাবে বলতে গেলে তোমাদের অফিসেই কাজ করতে দেবে ঠিক আছে অফিসেই কাজ করতে দেবে কোনো অসুবিধা নেই সেটা তোমাদের অফিস ডিপার্টমেন্ট অর্থাৎ কেএমসি ডিপার্টমেন্ট সেটা ঠিক করবে যে কখন কাকে কী পরিস্থিতি বুঝে কী কাজ দেবে না দেবে অতএব হ্যান্ডিক্যাপ পার্সনের জন্য কিন্তু আলাদা কিছু বলতে গেলে কিছু ছাড় রয়েছে ঠিক আছে সেটা তোমরা যখন রেজাল্ট তখন তোমরা জানতে পেরে যাবে এইবার যে কোশ্চেন সবথেকে বেশি সেটা হচ্ছে এখন কি কি পরীক্ষার ফর্ম ফিল আপ চলছে সবথেকে বড়ো এই এইটা হচ্ছে সব থেকে বড়ো আপডেট কোন কোন পরীক্ষা এই মুহূর্তে ফর্ম ফিল আপগুলো চলছে ঠিক আছে ফর্ম ফিল আপ চলছে এই মুহুর্তে সেইগুলো হচ্ছে তোমরা জানো যে ওয়াটার পলিউশন বোর্ড তুমি জানো ডাব্লিউ ওয়াটার পলিউশন বোর্ড থেকে পরীক্ষা এক্সাম ফর্ম ফিল আপ চলছে এছাড়াও তোমাদের এস এস সিএসএল সি অর্থাৎ তোমাদের এটা ছাব্বিশ তারিখ ডেটটা ইনক্রিজ করা হয়ে গেছে এছাড়া ডাব্লু এস নতুন তোমার যে আপডেটটা পাবে সেটা হচ্ছে ডাব্লু এস এস ফর্মটা ফিল আপ চলছে তোমরা জানবে যে কিছু দিন পরে ফর্ম ফিল আপ শুরু হবে আর এছাড়া হচ্ছে আইবি তোমরা আগে আমি কালকে আপডেট দিয়েছি আইবি এআইসিওর তরফ থেকে যে নতুন থেকে সেটা বেরিয়েছে দু জন অ্যাসিস্ট্যান্ট নেওয়া হবে তা সেটার জন্য ফর্ম ফিল আপ চলছে আর একটা হচ্ছে যেটা সব থেকে অনেক দিন ধরে ফর্মটা ফিল আপ চলছে সেটা তোমাদের বলে রাখছি যেগুলো আপডেট আমি তোমাদের দেবো এই মুহূর্তে ভালো ভালো পরীক্ষা সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশন অর্থাৎ দেখবে কিছু কিছু জায়গায় অ্যাকাউন্টেন্ট নিচ্ছে কিছু কিছু জায়গায় ব্যাঙ্ক ক্লার্ক নিচ্ছে সেগুলো হচ্ছে তোমাদের ডাব্লিউ পি এস ডাব্লিউ পি এস সরি ডাব্লুবি কো অপারেটিভ সার্ভিস কমিশন তরফ থেকে এই লোকগুলো নিচ্ছে মিনিমাম এখনও বলতে গেলে পাঁচখানা ফর্ম ফিল আপ চলছে তোমরা পারলে আবেদন আবেদন করে নাও যা যারা গ্রাজুয়েট আছো তারা বসতে পারবে ঠিক আছে এই ডাব্লিউসএস দু হাজার একুশে কিন্তু পিলির ফর্ম ফিল আপ চলবে ঠিক আছে এটা তোমাদের বলে দিলাম আর সব থেকে বড়ো যে আপডেটটা এই মুহুর্তে পাবে তোমরা সেটা হচ্ছে জানি আমরা একুশ তারিখ থেকে একুশ তারিখ থেকে যে তোমাদের আফগাড়ির মাঠ ঠিক আছে আবগাড়ির যে মাঠটা আছে একুশ তারিখ থেকে মানে আজকে থেকে তার যে পুতিন কা পুতিন আপডেট সেই আপডেট তোমাদের তুলে ধরার চেষ্টা করব আর ফায়ার যে দমকল বাহিনী তোমাদের যে ইন্টারভিউ শুরু হচ্ছে তারও একটা কিন্তু ছোটো একটা আপডেট তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করব তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো আজকে যদি পারি তো তোমাদের আপডেট দেবো যে আবগাড়ির মাঠটা কী হচ্ছে আফগারি হাইট অনুযায়ী ওয়েট আপ তোমরা সবাই জানো অনুযায়ী ওয়েট আর সাতান্ন কেজি নয় এখানে এখানে কিন্তু ভুল জিনিস ব্যাপারটা যারা কনস্টেবল আর এসআই ডাব্লুবিপি এস আই ঠিক আছে তাদের কিন্তু এখানে একটা নির্দিষ্ট বয়েস বয়স বলি ওয়েট দিয়ে দেয় যেমন এসআইতে ছাপ্পান্ন কেজি হলেই তোমরা আবেদন করতে পারবে মানে দৌড়াতে পারবে আর কনস্টেবল সাতান্ন কেজি হলে তোমরা দৌড়াতে পারবে আপড্রেট খেতে কিন্তু সম্পূর্ণ উল্টো এখানে তোমাদের অনুযায়ী ওয়েট তার জন্য কি কি করতে হাইট বেশি ওয়েট বেশি হলে কি হবে নাও ওয়েট কম হলে কি হবে হাইট যদি একটু কম থাকে বসিয়ে দিচ্ছেন সব তোমরা সমস্ত কিছু অন্ততপরে कैंडिडेट উপস্থিত থাকছে সেই रिलेटेड কি তুমি তোমাদের প্রতিদিনকা প্রতিদিন আপডেট দেওয়ার চেষ্টা কো জাম তোমাদের موجوده দিয়েছিলাম ঠিক আছে যারা যারা ডব্লিউপিএসপি এন আছো তারা অবশ্যই ভিডিওটা তারা পাল ইলেকট্রুগানি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর আপ গড়ি যে তোমাদের মেইন এক্সাম আছে সেম এক্সাম তোমাদের কিন্তু ছোট করে মক টেস্ট নেওয়া হবে আর মাঠের পুতিন প্রতিদিন আপডেটগুলো পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো বন্ধুকে শেয়ার করো অবশ্যই লাইক দিও আর যদি কোনো কোয়ারিস থাকে তোমরা কমেন্ট বক্সে করে জানাতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তার সঙ্গে থাকো ধন্যবাদ